শর্ট কোশ্চিন থেকে আমরা 2 নম্বরের কোশ্চিনে চলে আসব। প্রথম হচ্ছে কি, পার্ট বি তোমার সেকশন ওয়ান। এখানে কি আছে তোমার, একের যে শর্ট কোশ্চিনগুলো আছে সেই শর্ট কোশ্চিনগুলো আমরা আগে আলোচনা করি। একের একেরটা দেখো কি আছে, দুটি আধানের মধ্যে দূরত্ব যদি ডি হয়, তাদের মধ্যে বিকর্ষণ বল যদি 9 নিউটন হয়, যদি দূরত্ব বেড়ে 3 3D হলে বিকর্ষণ বল কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। অর্থাৎ যখন দুটো আধান আছে Q1 আর Q2, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, তখন বল তোমাকে বলে দিচ্ছে কত, 9 নিউটন। সেই একই তোমার 3 গুণ হলে কি হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। এটা হচ্ছে কি Q2, এটা হচ্ছে কি 3D। যদি দূরত্ব হয় তাহলে এখানে বল কত হবে তোমাকে কি করতে বলেছে, ক্যালকুলেশন করতে বলেছে। এর ক্ষেত্রে F সমান কত হবে, F সমান হচ্ছে কি Q1 Q2 বাই হচ্ছে কি 4πε0 ইন্টু কত D2। এই হচ্ছে কি ফর্মুলা। এটা সমান সমান কত দিয়ে দিচ্ছে দেখো, 9 নিউটন দিয়ে দিচ্ছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এবার এটা কত হবে, F' সমান সমান কত হবে দেখো, এখানে হচ্ছে কি Q1 Q2 বাই হচ্ছে কি 4πε0, এখানে কত হবে 3D আছে, তাহলে 3D এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা যদি করা হয় তাহলে গুণ করলে Q1 Q2 বাই 4πε0 ইন্টু দেখো D2 বেরিয়ে আসবে ইন্টু 1 বাই কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, 3×9। এবার তুমি কি করে দাও, এটার ক্ষেত্রে তোমার ভ্যালু কত দেখো, 9, এটা আমি 9 বসাবো, তাহলে 1/9 তোমার কত হবে, কেটে গিয়ে 1 থাকবে, তাহলে 1 নিউটন। তাহলে পরবর্তী খেলে ক্ষেত্রে তোমার বল কত হয়ে যাবে, 1 নিউটন, যেটা হচ্ছে কি তোমার অপশন নাম্বার এ তোমার কি হবে, কারেক্ট হবে। যাদের ক্ষেত্রে ABT এর টেস্ট পেপার নেই তারা তোমরা কি করবে, এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবে, আমরা এর ফটোকপি একটা দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে কি করতে পারো, টেস্ট পেপারটা সলভ করতে পারো। 2 নম্বরে কি আছে, বলা আছে তড়িৎ বিভবের মাত্রা কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। তড়িৎ বিভবের মাত্রা, তড়িৎ বিভব সমান সমান আমরা কি লিখতে পারি, কার্য বাই আধান। সংজ্ঞা থেকে কার্য মানে হচ্ছে কি বল ইন্টু সরণ। আর আধানকে আমরা কি লিখতে পারি, তড়িৎ প্রবাহ ইন্টু কত, সময়। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা করতে পারি। তাহলে বল মানে হচ্ছে কি MLT^-2, সরণ মানে L, আর তড়িৎ প্রবাহ মানে এখানে A দিয়ে প্রকাশ করতে বলেছে, আর সময় হচ্ছে কি T, তাহলে হয়ে যাবে কত ML²T^-3 ইন্টু A-1। এইটা হচ্ছে কি তোমার তড়িৎ বিভবের তোমার মাত্রা হবে, যেটা তোমার অপশন নাম্বার বি তোমার হচ্ছে কি কারেক্ট হয়েছে। এবার চলে যাব আমরা 3 নম্বর। 3 নম্বর দেখো বলেছে একটা সার্কিট দিয়েছে, সার্কিটে বলেছে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। এই হচ্ছে কি একটা ব্রিজ সার্কিট দিয়েছে, এই একটা হচ্ছে কি ব্রিজ সার্কিট দিয়েছে, এই হচ্ছে কি তোমার গ্যালভানোমিটার। ঠিক আছে, এই হচ্ছে কি গ্যালভানোমিটার, নিচে হচ্ছে কি 2 ভোল্ট দিয়েছে, এটা হচ্ছে কি 2 ভোল্ট। এবার তোমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে জি এর মান 10 ওহম দিয়েছে, এটা হচ্ছে কি গ্যালভানোমিটার, এটা হচ্ছে কি 10 ওহম, বাকি এটা 6 ওহম, এটা হচ্ছে কি 3 ওহম, আর বাকি যেটা দিয়েছে কি 12 আর 6, এটা হচ্ছে কি 12 ওহম, এটা হচ্ছে কি 6 ওহম, এটা P, এটা Q, এটা হচ্ছে কি R, এটা হচ্ছে কি S। এটা দেখো P/Q কত হয়েছে, P/Q = 6/3 মানে হচ্ছে কি কত, 3 হলো। ঠিক R/S কত দাঁড়ালো দেখো, 12/ হচ্ছে কি 6 মানে কত দাঁড়ালো, এখানে 2 হবে, হ্যাঁ 3 × 6, তাহলে এখানে কাটাকাটি করলে দেখো 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি আছে, ব্যালেন্স কন্ডিশনে P/Q কত আছে R/S, তাহলে অতএব IG মানে এইভাবে তড়িৎ প্রবাহ কত হবে, I=G = কত হবে, 0 হবে। অর্থাৎ গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ কত হবে, 0, তার মানে অপশন নাম্বার D তোমার এখানে কি হবে, কারেক্ট হবে। তাহলে এই গেল হচ্ছে কি তোমার 3 নম্বর প্রবলেম। এবার আমরা 4 নম্বরের দিকে যাব।
চার নম্বরে কী আছে, বলা আছে একটি তারের এক দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে আয়তন স্থির রাখা হলো, তবে কি কি ঘটনা ঘটবে সেটা তোমাকে বার করতে বলেছে। কত নম্বর? চার নম্বর। চার নম্বর বলেছে দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলো, তার মানে এই একটা ধরো তার, সেই তারের দৈর্ঘ্য ধরো এল, তাকে কি করেছে বৃদ্ধি করানো হলো, সেটা কত হলো এল ড্যাশ, কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, 1% বৃদ্ধি পেয়েছে। তার মানে এল ড্যাশ সমান সমান কত হবে, এল ড্যাশ হবে হচ্ছে কি এল যা আছে তার 101 ডিভাইডেড বাই কত হবে, 100 হবে। এই হচ্ছে কি 1% বৃদ্ধি হওয়ার মানে। তার মানে এল ড্যাশ বাই এল সমান সমান কত পেলে, 101 বাই হচ্ছে কি 100। এই হচ্ছে কি এল এল আর এল ড্যাশের মধ্যে সম্পর্ক। এবার দেখো এর প্রস্থছেদের ক্ষেত্রফল এ ধরো আর এর প্রস্থছেদের ক্ষেত্রফল এ ড্যাশ ধরো। এবার কি বলেছে এদের আয়তন সমান, তার মানে হচ্ছে কি এ এল ইকুয়ালস টু কত হবে এ ড্যাশ এল ড্যাশ। তার মানে এখানে তুমি এ বাই হচ্ছে কি এ ড্যাশ সমান সমান কত হবে এল বাই হচ্ছে কি এল ড্যাশ, না ভুল বললাম, এল ড্যাশ বাই হচ্ছে কি কত, এল ড্যাশ বাই হচ্ছে কি এল, এল ড্যাশ বাই এল। এই হচ্ছে কি সম্পর্ক, এটা সমান সমান দেখো কত, এল ড্যাশ বাই এল সমান কত 100, 1 বাই হচ্ছে কি 100। তাহলে এই হচ্ছে কি এক নম্বর, এই হচ্ছে কি দুই নম্বর, ঠিক আছে। এখান থেকে আমরা সম্পর্ক পেয়ে গেলাম। এবার আমরা কি জানবো রোধ, আর সমান সমান কত হবে, আর সমান হচ্ছে কি রো এল বাই হচ্ছে কি এ, আর আর ড্যাশ সমান সমান রো এল ড্যাশ বাই হচ্ছে কি এ ড্যাশ। এবার যদি এখানে অনুপাত করি, এই দুটোকে নিয়ে আমরা যদি অনুপাত করি তাহলে কত হবে আর ড্যাশ ডিভাইডেড বাই আর, এর যদি অনুপাত করি তাহলে কত, দেখো রো রো কী হবে দুটোই উপাদান এক, তার জন্য রোয়ের কোনো পরিবর্তন হয় না, মানে রোধাঙ্ক সেম থাকে, উষ্ণতা যেহেতু এক তার জন্য রোধাঙ্ক কী থাকে সেম থাকে। তাহলে এখানে কত হয়ে যাবে দেখো এল ড্যাশ বাই হয়ে যাবে কত এল, এল ড্যাশ এল ড্যাশ বাই এল হয়ে যাবে, আর এটা কত হবে এ এ বাই হচ্ছে কি এ ড্যাশ, যদি এই দুটো থেকে আমরা কী করি অনুপাত করলাম। এখন আমরা মান বসাবো, দেখো এখানে দেখো এল ড্যাশ বাই এল এর মান 101 বাই হচ্ছে কি কত, 101 বাই হচ্ছে কি 100, ইন্টু এ বাই এ ড্যাশের মানও দেখো 101 বাই 100, 101 বাই হচ্ছে কি 100। এটাকে তুমি যদি গুণ করো 100 কটা হবে 4টে জিরো, আর এখানে তোমার হবে কি 102, 10 তারপরে আসবে হচ্ছে কি কত, এখানে যদি তুমি গুণ করো তাহলে আসবে কত 10201, এই জিনিসটা আসবে, ভাগ করলে কত হবে দেখো 1.02 আসবে, 1 2 3 4, মানে এখানে দশমিক আসবে 1.02। তার মানে আর ড্যাশ বাই আর সমান কত দাঁড়ালো এত, তাহলে পার্সেন্টেজ হিসাবে আসলে তুমি দেখবে যে কত আর এর পার্সেন্ট বৃদ্ধি পাবে কত পয়েন্ট, মানে 2% বৃদ্ধি পাবে, 2% কী হবে বৃদ্ধি পাবে, এ দেখো 1, আর এটা বৃদ্ধি হিসাবে যদি করো তাহলে কত হবে 2% কী হবে বৃদ্ধি হবে। তাহলে এখানে যে অপশন দিয়েছে সেই অপশনগুলো হিসাবে তোমার কী আছে, বলেছে প্রথম অপশনে রয়েছে রোধাঙ্ক 1% বৃদ্ধি পাবে, রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার হবে না। দুয়েরটা বলেছে দেখো রোধ 2% বৃদ্ধি পাবে, তার মানে বি এর অপশনটা কী হবে তোমার কারেক্ট হবে। চার নম্বর আমরা কমপ্লিট সলভ করলাম, এবার হচ্ছে কি ছয়েরটা যাব, ছয়টা কী বলেছে, বলেছে হাইড্রোজেন পরমাণুর চতুর্দিকে আবর্তনশীল একটা ইলেকট্রনের শক্তি হচ্ছে কি 1.51 ইলেকট্রন হলে কৌণিক ভরবেগ কত, সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আমরা ই সমান কত হয়, ই এন সমান হচ্ছে কি তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে তো ই এন সমান সমান কত হবে -13.6 বাই হচ্ছে কি এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটা সমান সমান তোমাকে কী দিয়ে দিয়েছে, এটা সমান সমান দিয়ে দিয়েছে -1.51 ইকুয়ালস টু -13.6 বাই হচ্ছে কি এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার ইকুয়ালস টু
মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 13.6 ডিভাইডেড বাই 1.51, এটা তুমি করলে কত পাবে? 9 পাবে। এন ইকুয়ালস টু কত হয়ে যাবে? তোমার 3 হয়ে যাবে। এবার কৌণিক ভরবেগ তোমাকে কি করতে বলেছে? ক্যালকুলেশন করতে বলেছে। কৌণিক ভরবেগ তাহলে কত হয়ে যাবে? কৌণিক ভরবেগ সমান হয়ে যায়, কৌণিক ভরবেগ ভরবেগ সমান সমান কত হয়ে যাবে? এন এইচ বাই কত? 2π, অর্থাৎ 3h/2 কত হয়ে যাবে? 2π হয়ে যাবে। অর্থাৎ তোমাদের এখানে অপশন নাম্বার কত আছে? অপশন 3h/2π, অর্থাৎ সি অপশনটা তোমার কি হবে? কারেক্ট হবে। এবার হচ্ছে কি, সাতেরটায় আমরা চলে যাই। আমরা এটা কয়েকটা করলাম, ছয়েরটা। আমরা একটা জিনিস কি করে গেলাম, পাঁচেরটা করা হয়নি। হ্যাঁ, পাঁচেরটা আমরা করে নিই। আমরা কোথায় চলে গেলাম? এবার হচ্ছে কি, পাঁচ নম্বরেরটা আমরা করে নিই। পাঁচ নম্বরেরটা কি আছে? বলেছে একটি অর্ধবৃত্তাকার তরলের তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে, তাহলে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? তার মানে হচ্ছে কি, এই হচ্ছে কি অর্ধবৃত্তাকার, এরকম হচ্ছে কি অর্ধবৃত্তাকার একটা তল আছে, তার কেন্দ্রবিন্দুতে কিউ আধান আছে। যদি সমগ্র তড়িৎ ফ্লাক্স কত হবে? তড়িৎ ফ্লাক্স সমান সমান কত হবে? গাউসের নীতি হিসাবে তড়িৎ ফ্লাক্স হচ্ছে টোটালটার জন্য, যদি টোটালটা থাকতো তাহলে কত হতো? কিউ বাই কত? এপসাইলন নট। এবার যেহেতু অর্ধেক আছে তার জন্য কত হবে? কিউ বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, তার জন্য এখানে অপশন নাম্বার তোমার কোনটা আসবে? বি অপশন তোমার কি হবে? কারেক্ট হবে। এই হচ্ছে পাঁচ, পাঁচটা আমরা মিস্টেক করেছিলাম, মানে পাঁচটা হয়নি, পাঁচ হয়ে গেল, ছয় হয়ে গেল। এবার হচ্ছে কি আমরা কি করব, সাত নম্বরটা করব। সাতেরটা কি বলা আছে? সাতেরটা বলা আছে যে কোনো একটি সুষম চৌম্বক ক্ষেত্রে সমভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা একটি একটি পি কণা প্রবেশ করলে উভয়ের বৃত্তাকার পথে গেলে প্রত্যেকে বৃত্তাকার ব্যাসার্ধের অনুপাত কত হবে, সেটা তোমাকে বার করতে হবে। এর দেখো, যে কোনো বৃত্তাকার পথে যখন ঘুরবে ম্যাগনেটিক ফিল্ডের বিরুদ্ধে, তখন হচ্ছে কি এই ধরো হচ্ছে কি ভি বেগ নিয়ে ঘুরছে, তার মানে অপকেন্দ্র বল হচ্ছে কি mv² / হচ্ছে কি আর, আর এখানে ম্যাগনেটিক ফোর্স হয় f(m), তাহলে এই দুটো কি হবে? সমান হবে। তার মানে f(mv² / হচ্ছে কি আর ইকুয়ালস টু কত হবে? কিউ ভি বি, 90° কোণে যদি থাকে, তাহলে এটা এটা কেটে গেলে একটা ভি থাকে, তার মানে আর ইকুয়ালস টু কত হবে? আর ইকুয়ালস টু হবে mv / হচ্ছে কি কিউ বি। এবার দেখো বলেছে ভরবেগ সমান এইটা আর এটা কি হবে? সমান আছে, তার মানে হচ্ছে কি কি বলবো, আর সমানুপাতিক 1/ কত? কিউ। এই হচ্ছে কি সম্পর্ক, তার মানে আর অফ প্রোটন ডিভাইডেড আর অফ আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কিউ অফ আলফা ডিভাইডেড বাই হচ্ছে কি কিউ অফ প্রোটন। সেটাই তোমাকে কি করতে পারো বলেছে, প্রথম হচ্ছে কি আলফা আলফা কোনাটা আগে চেয়েছে, তাই না? আলফা আর আলফাটা আগে চেয়েছে, তার মানে আর অফ আলফা আর হচ্ছে কি আর অফ প্রোটন, তার মানে এখানে কি হয়ে যাবে? আর অফ প্রোটন হয়ে যাবে, আর এখানে হচ্ছে কি কিউ অফ আলফা হয়ে যাবে। এবার দেখো কিউ অফ আলফা মানে কিউ, আর কিউ অফ প্রোটন মানে ধরো কিউ, আর কিউ অফ আলফা মানে হচ্ছে কি 4 × কত হয়ে যায়? 2 কি হয়ে যায়? দ্বিগুণ, আধান দ্বিগুণ হয়ে যায়, ভর 4 গুণ হয়, আর আধান কত হয়? আলফার দ্বিগুণ হয়, তার মানে কত হয়ে গেল? হাফ হয়ে গেল। তাহলে তোমাদের এখানে অপশন হিসাবে তোমার সি হচ্ছে কি কারেক্ট হবে। কেন এটা লিখতে পারলাম বুঝতে পারছো? কারণ তোমাকে সমভরবেগ বলেছে, ম্যাগনেটিক ফিল্ড সেম আছে, তার মানে হচ্ছে এটা ধ্রুবক, তার মানে আর সমানুপাতিক 1/কিউ, তাহলে এরকম যদি আমি অনুপাত করে লিখি আর অফ আলফা আর অফ পি সমান সমান কিউ অফ পি বাই কিউ অফ আলফা, এবার আমরা জানি প্রোটনের যদি ভর আধান যদি কিউ হয় তাহলে আলফা কণার কত হবে? 2 কিউ, কিউ কিউ কেটে গেলে হাফ হয়ে গেল। এবার আমরা চলে যাবো হচ্ছে কি আট নম্বরে। আট নম্বরে দেখো কি আছে, আটে দেখো বলা আছে যে একটা পৃথিবীর যে স্থানে নতি কোণের মান হচ্ছে কি 90° হবে, কোন স্থানে হচ্ছে কি 90° হবে? মেরুতে হবে, যেহেতু নর্থ বলেছে তাহলে ভৌগোলিক দক্ষিণ মেরুতে হবে, অর্থাৎ সি অপশন তোমার কারেক্ট হবে। ঠিক আছে, এখানে সি অপশন কারেক্ট হবে। কেন কারেক্ট হবে? তার কারণ হচ্ছে কি যে যে কোন নতি কোণ 90° মানে একমাত্র মেরুতে হয়,
একটা হচ্ছে সাউথ আর একটা হচ্ছে নর্থ। এবার যেহেতু তোমাকে নর্থ বলেছে, তা নর্থ মেরুতে বলেছে, তার মানে সেটা সাউথ, ভৌগোলিক সাউথ মেরুতেই নর্থ মেরুতে ডুবে যাবে, ঠিক আছে? তার মানে উত্তরটা কী হবে? অপশন নাম্বার সি তোমার যেটা আছে সেটা হচ্ছে কি, তোমার ভৌগোলিক দক্ষিণ মেরুতে। হ্যাঁ, এবার আমরা চলে যাব নাইন। কি বলেছে নাইনেরটা? বলেছে 0.5 মিটার দীর্ঘ ঋজু পরিবাহী ধনাত্মক এক্স অক্ষ বরাবর এঁকেছে। তার মানে হচ্ছে কি, এল ভেক্টর সমান সমান 0.5 i ক্যাপ। এবার বলেছে ওই তড়িৎ প্রবাহের মধ্যে, ওই তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কত, তোমার 1 অ্যাম্পিয়ার। এবং ওটাকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছে, চৌম্বক ক্ষেত্রের মান কত বলেছে, বি ভেক্টর সমান সমান 2 i ক্যাপ প্লাস হচ্ছে কি, তোমার 2 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 4 j ক্যাপ টেসলা। আর এটা তোমাকে দিয়েছে কত, এটা হচ্ছে কি মিটারে, এটা মিটারে, এটা অ্যাম্পিয়ারে। বলেছে তোমার হচ্ছে কি বল কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এফ সমান সমান কত হয়, আই এল ক্রস বি, এই হচ্ছে কি ফর্মুলা, এল ক্রস বি, এফ ভেক্টরের মান। তাহলে আই এর মান কত, 1, এল এল এর মান কত, এল 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 হচ্ছে কি 0.5 i ক্যাপ, ঠিক আছে, 0.5 i ক্যাপ, এ দেখো 0.5 i ক্যাপ, ক্রস কত আছে 2 i ক্যাপ প্লাস হচ্ছে কি 4 j ক্যাপ। এবার তুমি যদি হচ্ছে কি আই ক্যাপ আর 2 i ক্যাপ ক্রস করলে কত হয়, আই ক্যাপে ক্রস ক্রস গুণ কত হয়, এটা হচ্ছে কি শূন্য হয়, কারণ হচ্ছে কি এদের কোণদ্বন্দ্বের কোণ কত, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি মানে সাইন 0, সাইন 0 মানে হচ্ছে কি 0, আর আই আর জে গুণ করলে কত হয়, কে হয়, তার মানে হচ্ছে কি 2 k ক্যাপ। তার কারণ হচ্ছে কি এরকম হবে, ভেক্টর তোমরা শিখেছো এটা আই, এটা হচ্ছে কি জে, এটা হচ্ছে কি কে। তাহলে আই ক্রস জে সমান সমান কত হবে, কে হবে, তার মানে কে ক্যাপ। তার মানে বলটা কত হবে, ধনাত্মক 2 নিউটন, 2 নিউটন, এবং হচ্ছে কি ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স বলছি, ধনাত্মক জেড অক্ষ বরাবর। তাহলে অপশন নম্বর দেখো কোনটাই আছে, তোমার দেখো এ অপশনটা তোমার কি আছে, কারেক্ট হবে, এ অপশনটা তোমার কারেক্ট হবে, কারণ হচ্ছে কি জেড কে ক্যাপ বলেছে, মানে ধনাত্মক জেড অক্ষ বরাবর। এই গেল হচ্ছে কি নয়েরটা। এবার চলে যাবো আমরা দশেরটা। দশের বলেছে একটা পরিবাহী প্রবাহ মাত্রার সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছে, বলেছে আরএমএস ভ্যালু বার করতে বলেছে। আই সমান সমান 3 sin ωt প্লাস হচ্ছে কি 4 তোমার cos ωt, এই হচ্ছে কি আই এর ভ্যালু দিয়ে দিয়েছে। তুমি কি ধরে নাও, 3 সমান সমান a তোমার cos θ ধরে নাও, আর 4 সমান সমান a sin θ ধরে নাও। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে, a সমান সমান √3² প্লাস হচ্ছে কি 4² তুমি যদি করো তাহলে কত হবে, 5 হবে, মানে 16 আর 9 25, মানে 5 হবে। এবার তুমি এখানে বসিয়ে দাও তাহলে কত হবে, a sin θ sin ωt cos θ প্লাস a সাইন এ cos ωt cos ωt sin θ, এটা করলে কত হয়, এ sin ωt প্লাস θ, এর মান কত 5, তাহলে 5 sin ωt প্লাস হচ্ছে কি θ, তার মানে ভ্যালু কত হয়ে গেল 5। তাহলে IRMS তুমি যদি বার করো, এখানে যদি IRMS তুমি যদি বার করো তাহলে কত হয়, I₀/√2, I₀ মানে দেখো এটা, তার মানে কত হবে 5/√2। তাহলে এখানে দেখো 5/√2 কোনটা আছে, ডি অপশন তোমার কী হবে, কারেক্ট হবে। এই গেলো হচ্ছে কি দশেরটা। তোমরা 11 এবং 12 আমরা প্রথম প্রিভিয়াসে দেখবে অপটিক্সের অর্থাৎ ইউনিট 6-এর শুধু আলোচনা করার আসিয়ে আছে, তোমরা প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে দেখবে এবিটিএ টেস্ট পেপারের প্রথম যে ভিডিও আছে সেটাই দেখবে, এই পেজের 11 এবং 12টা সলভ করানো আছে। এবার চলে যাব আমরা 13 নম্বরেরটা, এখানে চলে যাব কত 13 নম্বরেরটা। 13 নম্বরে কি আছে বলা আছে হচ্ছে কি, এই একটা দেখো সার্কিট দিয়ে দিয়েছে,
এখানে দেখো একটা ডায়োড দিয়ে দিয়েছে, দিয়ে এখানে দেখছি কি 3 ভোল্ট লেখা আছে, +3 ভোল্ট, আর এখানে কত দিয়েছে 150 ওহম, দিয়ে এখানে V1 দিয়েছে, দিয়ে বলে দিয়েছে V1 ইকুয়ালস টু যখন তোমার হচ্ছে কি 2 ভোল্ট, 2 ভোল্ট, তখন দেখো এই এটা 2 ভোল্ট, এটা 3 ভোল্ট, তার মানে এই ডায়োড কি আছে, তখন হচ্ছে কি ডায়োড কি আছে, রিভার্স বায়াসে আছে, রিভার্স বায়াসে আছে, রিভার্স বায়াসে থাকলে I সমান কত হয়, 0 হয়। এবার তাহলে প্রথম কন্ডিশন আমরা করলাম যে কি যখন V এর মান 2 ভোল্ট হবে, তার কারণ হচ্ছে কি এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে, কারণ এখানে কম আর এখানে বেশি, তার জন্য যে রিভার্স বায়াসে আছে তার ফলে এখানে কোনো কারেন্ট যাবে না। যখন V2 ইকুয়াল টু 6 ভোল্ট আছে, তখন দেখো এটা বেশি আর এদিকে কম, তার মানে হচ্ছে কি ডিটা কি আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে হচ্ছে কি কারেন্ট যাবে। তাহলে সেই কারেন্ট যদি I ধরি, সেই I সমান কত হবে, বিভবের পার্থক্য মানে 6 - 3/150, এত অ্যাম্পিয়ার, তার মানে কত হবে 3/150 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ারে করো, মানে হচ্ছে কি 1000 দিয়ে গুণ করে দাও, এখানে কত 1000 দিয়ে তুমি গুণ করে দাও, ÷150, এটা হচ্ছে কত হবে, মিলি অ্যাম্পিয়ার হবে। এর দেখো 1টা 0 কেটে গেল, 3 মাজা 15, 15 দিয়ে 20, তার মানে উত্তর কত হবে, 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে তোমাদের অপশন হিসাবে যেটা আছে বি অপশন তোমার কি হবে, কারেক্ট হবে। 14টা কি বলেছে, ও তো বিস্তার মডুলেশন হবে, অর্থাৎ 14 যেটা বলে দিয়েছে সেটা কি হবে, বিস্তার মডুলেশন, 14 অঙ্কটা হবে কি বিস্তার মডুলেশন। 14 নম্বরের উত্তর কত হবে, 14 নম্বরের উত্তরটা তোমার আসবে বলে যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের বিস্তার সংকেত সংকেত তরঙ্গের তাৎক্ষণিক সঙ্গে সমানুপাতিক হয় তাকে কী বলা হয়, এই অপশনটা কারেক্ট হবে, অর্থাৎ বিস্তার মডুলেশন, বিস্তার মডুলেশন বলা হয়। এই গেল হচ্ছে কি আমরা পাঠ বিয়ের শর্ট কোশ্চেনগুলো আমরা কি করলাম, সলভ করলাম। এবার আমরা চলে যাব কত, চলে যাব আমরা পাঠ এর অংশ, এবার আমরা চলে যাব পাঠ এ। পাঠ এ